হ্যালো বিবাস, কিছুক্ষণ আগে আমি আমার ছাদে গেছিলাম। ছাদে যাওয়ার পর আমি আমার ছাদের মধ্যে কিছু ফসল রয়েছে, তো ওই ফসলগুলো বিশেষ করে সেখানে ড্রাগন আছে, আঙ্কুর আছে, শশা গাছ আছে। তো এই যে শশা আমার টেবিলে আছে, আমি দেখাচ্ছি, এই এই যে এই যে এই যে যে শশাটা দেখছেন, এটা আমার ছাদে। আমার যে ওই তিন ফল গাছটা আছে, আপনার ইউটিউবে আমার একটা ভিডিও দেখবেন তিন ফলের, এই তিন ফলের সাথে মূলত এই শশাটা আছে। এগুলো তো শশা পাওয়ার পর আমি গাছে যখন পানি দিতেছি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে আমি ওই যখন পানি দিতেছি তখন এই পাখিটা, এই কবুতরটা এসে আমার সামনে যে পানির পাত্রটা আছে সেখানে পানি খাওয়ার জন্য খুব পরেশান হয়ে গেছে। তো আমি তখন আপনার ওকে যখন পানিটা সামনে আগে দিলাম, খুব প্রচুর পরিমাণ খাইলো। খাওয়ার পরে আমি দেখতেছি ও যায় না, যখন আমি চাইছিলাম আসলে ও চলে যাক, কিন্তু ও যায় না। তখন আমি ওকে নিয়ে আসলাম আমার রুমে। দেখুন আমার রুমে এসে বসে আছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার রুমে খুব সুন্দর একটা কবুতর আছে। দেখতেই পাচ্ছেন, আসলে বিশেষ করে আসলে এই কবুতরের একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে যখন ওই যে আপনাদের, বিশেষ করে আমি আমার ছাদের মধ্যে আরেকবার আরেকটা কবুতর পেয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের বিশেষ করে ওই যে বাজ আছে না, বাজ পাখি এদেরকে আক্রমণ করে। এরা যখন দল বেঁধে কোথাও যায় তখন বাজ পাখি তাদেরকে আক্রমণ করে, আর বাজ পাখি আক্রমণ করার কারণে মূলত এরা দলছুট হয়ে যায়, আর তখন এরা আশেপাশে বাসা থাকলে, কোনো ছাদ থাকলে সেখানে ফুয়ে যায়। তো আশেপাশের কবুতর হলে এরা চলে যেত, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, নেমে যা নেমে যা। হ্যাঁ, বাজ পাখির আক্রমণের কারণে মূলত এরা আর কোথাও যেতে পারে না। তো আমি আমার যে হাসপাতাল এরিয়াটা রয়েছে সেখানে প্রচুর বাজ পাখি রয়েছে, বাজ পাখি বলতে সিন্ধু বাজ পাখি রয়েছে। আর এই সিজনে মূলত বাজ পাখিদের বাচ্চার সিজন, তো তো এরা খাবারের জন্য পাগলা কুকুরের মতো হয়ে যায়। এরা বিভিন্ন গৃহপালিত যে কবুতরগুলো রয়েছে, ঘুঘু পাখি আছে, বিভিন্ন পাখিদেরকে, ছোটো ছোটো পাখিদেরকে তো অ্যাটাক করে, পাশাপাশি বড় বড় যে পাখিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এরা অ্যাটাক করে। বাবা বাবা, তো যা হোক, আমি এটাকে আজকে রাখবো, আজকের দিন রাখার পরে আমি আজকের দিন রাখবো রাখার পরে আমি এখন যেহেতু রাত হয়ে গেছে, এখন সেই দিলে কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়ে যেতে পারে, তো আমি আজকের দিন রাখি, কালকে সকালে সেই দেব। কারণ এটা কারোর না কারোর শখের হয়তো কবুতর হতে পারে, তো এখন রাত্রে সেই দিলে হয়তো কোথাও দূরে চলে যেতে পারে আর কিছু না কিছু আক্রমণ করবে। আর আমি এখন সেই দিলে কিন্তু আমাদের হাসপাতালের যে এরিয়াটা রয়েছে, এরিয়াতে হয়তো কোনো না কোনোভাবে অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এই কারণে আমি আর এখন আর তাকে ছাড়বো না, আমি সকালে সেই দেব। তো আসলে কবুতর রাষ্ট্র গৃহপালিত প্রাণী, তো বুঝুন এরা, হ্যাঁ কতটুকু ক্লান্ত হলে, পিপাসাক্ত হলে আমার কাছে এসে পানি চাইতে পারে, অর্থাৎ আমি গাছে পানি দিতেছি সে সামনে এসে পানি খেতেছে। আমি সব আমি সুন্দরভাবে দৌড়ছি, সে আমার, আমি অবশ্য জোর করে দৌড়ছি, কারণ হচ্ছে একে তো আর নর্মালি ধরা যায় না। আর আমি যদি ওকে তাইও দিতাম তাহলে ও বাস পাখি যেহেতু পাশে অ্যাটাক ছিল, ওরা কিন্তু অ্যাটাক করে মেরে ফেলতো। তো আমি যা হোক নিয়ে আসছি, আমি কালকে সকালে আবার ছেড়ে দেবো হয়তো। তো আর আমি নিজেও কোনো কবুতর পালি না, তো তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।